সত্যি আরো একবার প্রমাণ হয়ে গেল যে আমরা ভিউজরা অত্যন্ত বোকা। সত্যি আমরা হয়ে গেলাম তো বোকা, দেখতেই তো পাচ্ছ আমাদেরকে নিয়ে খেললো আর আমরা সেই খেলার ট্রাপে পড়ে আমরাও তার পেছন পেছন ঘুরলাম আর কিছুই না। তো তোমরা ফাইনালি দেখতেই পেলে কি হলো আলটিমেটলি রেজাল্টটা। আলটিমেটলি রেজাল্টটা কি এসে দাঁড়ালো, আমে দুধে মিলে গেল, আধারের আটি গড়াগড়ি খেলো। তো আমরা হলাম সেই আধারের আটি, তো আমরা এখন গড়াগড়ি খাচ্ছি। আমি একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না যে যাদের জন্য আজকে এত বড় হলো, যাদের জন্য আজকে এম এস ফ্যামিলি হলো, সেই পেছনটা সে কি করে ভুলে গেল, অতীতটাকে ভুলে গিয়ে আজকে সেই এম এস ফ্যামিলি হলো সেই মানুষগুলোকে আজকে কিভাবে ঘোরালো, কিভাবে ঘোরালো, ঘুরিয়ে আজকে নিজের সমস্ত কিছু গুছিয়ে নিল। আরও একবার প্রমাণ হলো যে আমাদেরকে আবারও বোকা বানালো আর আমরা বোকা হয়েই রইলাম। সত্যি আমরা বোকা, ধিক্কার জানাই আমাদেরকে যে সত্যি আমরা এতটা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে তো তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, আর এতক্ষণে নিশ্চয়ই সবার কাছে এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেছে, সবাই এই প্রশ্নের উত্তর পেয়ে গেছে যে ফাইনালি কি হয়েছে। তো এতগুলো দিন ধরে, এই কয়েক মাস ধরে যে ঝড় চললো ওয়াইটিতে, মানে একদম ওয়াইটি উড়ে শেষ হয়ে যাচ্ছিল, সেই ঝড়ের আজকে ফাইনালি অবসান ঘটলো। তবে হ্যাঁ, খুশি হয়েছি যে সে তার নিজের বাড়িতে ফিরে গেছে এবং সে তার বাচ্চাকে একটা বেটার লাইফ দিচ্ছে আর কি। বাচ্চার কথা ভেবেই নাকি সে তার বাড়িতে ফিরে গেল এবং বাচ্চাটাকে একটা বেটার লাইফ দিল। তো আমি বলতে চাইছি, বাচ্চাটার কথা কি এতগুলো মাসে মনে পড়েনি, হঠাৎ করে আজকে মনে পড়লো, নাকি নিছকই এটা সম্পূর্ণ ভিউজ কামানোর একটা পরিকল্পনা ছিল? এখন তো সেটাই মনে হচ্ছে। একটা সময় আমিও ওদেরকে সাপোর্ট করতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ভুল করেছি, আমি নিজেও ভুল করেছি। এরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে পুরো ওয়াইটিটাকে শেষ করে দিয়ে গেল এবং পুরো ওয়াইটিটাকে একদম নড়িয়ে দিয়ে গেল, পুরো নড়িয়ে দিয়ে গেল, হাওয়ার মতো একদম বয়ে গেল। তো যেটা করলো সেটা কি ঠিক করলো? আজকে ফ্ল্যাট, কালকে মারিয়াদের বাড়ি, পরশুদিন বাবার বাড়ি, তারপরে ফাইনালি সমস্ত কিছু ঘুরে এসে সেই নিজের বাড়িতেই আসলো। আরে বাবা, নিজের বাড়িতে আসতেই তো সবাই বলছিল অনেক দিন ধরে তার ভালোবাসার প্রচুর ভিউয়ার্সরা আছে, যারা কিনা তাকে অনেকবার করে বলেছিল যে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তুমি তোমার সংসারে ফিরে যাও। কিন্তু না, উনি ওনার সংসারে ফিরবেন না। উনি কত কিছু, কত ড্রামার মধ্যে হয়ে গেল, কত নাটক হলো। উনি কি বললেন যে আমি অনির্দিষ্টকালের জন্য নির্বাসনে যাচ্ছি, অনির্দিষ্টকালের জন্য। যখন মারিয়াদের বাড়িতে যায় তখন বলা হলো, তো মারিয়াদের বাড়িতে কদিন থাকলো, থাকার পর উনি রানাঘাটে ব্যাক করলেন। রানাঘাটে ব্যাক করার পর উনি নাটক দেখিয়ে উনি ওনার বাবার বাড়িতে থাকলো, কত নাটক যে আমি ডিপ্রেসড, আমি ট্রমার মধ্যে আছি, আমার সঙ্গে কেউ দেখা করতে এসো না, আমার গাড়ির আওয়াজ ভাল লাগছে না, আমার কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমার সেই উত্তরটা দিতে ভালো লাগে না, প্লিজ আমাকে কেউ বিরক্ত করো না, 5 মিনিটের ভিডিও, 7 মিনিটের ভিডিও হচ্ছে, আমি লং ভিডিও করতে পারছি না, আমার 24 আওয়ার্সের জন্য এখন একটা লোকের দরকার যে কিনা আমার দেখভাল করবে। কত কিছু, আর কত শর্ট দিয়েছেন একামি করে করে, কত শর্ট, কত কিছু যে বেশ করেছি, প্রেম করেছি, এক্সেট্রা এক্সেট্রা সবই তোমাদের কাছে আছে। তো এত ড্রামা ড্রামা করে লাস্টে নিজের ফ্যামিলিতে, নিজের পরিবারেই ফিরে গেল। কেন ফিরে গেল না, তার মেয়ের জন্য। তো এতদিন ধরে মেয়েটাকে যে টানাহেচড়া করা হলো, এই বাবা মা, এই যে ব্রোকেন ব্যাপারটা, এর মধ্যে মেয়েটাকে যে ফেলে, মেয়েটার যে অ্যাকচুয়ালি মেন্টাল একটা ট্রমা চলে এসছে সেটা নিজেরা রিয়েলাইজ করেনি। ওদের ট্রমা হচ্ছিল, ওদের, ওরা নিজেরাই দোষ করলো তাই ওদের ট্রমা হচ্ছিলো। অথচ মেয়েটাকে যে এর মধ্যে ফেলে মেয়েটার কি কন্ডিশন করলো, মেয়েটার এতগুলো দিন নষ্ট করলো, মেয়েটা আজকে যতই ছোট হোক না কেন, মেয়েটার ওপর থেকে মেন্টাল যে ট্রমাটা গেল, সেই ট্রমাটা তো ফেরত দিতে পারবে কি না জানি না, সেটা তাদের বাবা মা, তো তারাই বেটার বলতে পারবে। যাই হোক, সেটা নিয়ে আমি বলে কিছু করতে পারবো না, বাট আমি বলতে চাইছি এই ন্যাকামিটা করার মানেটা কি, কোনো মানে আছে কি এই ন্যাকামিটা করার? তো ভিউয়ার্সরা তো অনেক আগে থেকেই বলছিল তুমি তোমার ফ্যামিলিতে চলে যাও, ফ্যামিলিতে চলে যাও, মাঝখানে কমেন্ট বক্স অফ করে রাখলো, তারপরে ডিলেট ডিলেট খেলা হচ্ছিলো, মানে প্রাইভেট প্রাইভেট খেলা হচ্ছিলো, কত কিছু হলো, কত কিছু। তো এখন মনে হচ্ছে এই সমস্ত পাল্টিবাজি করছিলো শুধুমাত্র ভিউ কামানোর জন্য। প্রচুর ভিউ কামিয়ে নিয়েছে, প্রচুর রেভিনিউ জেনারেট করে নিয়েছে, প্রচুর প্রচুর দুজনে মিলেই করে নিয়েছে, নিজেদের স্কেলটাকে বাড়িয়ে নিল, নিজেদের যে সাবস্ক্রাইবারটা ছিল সেটাকে অনেকটা বাড়িয়ে নিল, বাড়িয়ে নিয়ে আজকে লাস্টে কী হলো, যেটা আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা এত বোকা, আমরা ভেবেছিলাম যে আলটিমেটলি রেজাল্টটা এটাই হবে, কিন্তু ভাবনার পরেও তো একটা ভাবনা থাকে, তারপরে সেই ভাবনা জায়গায় গিয়ে আমরা বোকা হয়ে গেছি, বোকা। আমরা ননস্টপ তাদের জন্য নিজেরা কষ্ট পেয়েছি, আহারে কি হচ্ছে, আহাগো কি হচ্ছে, কত কমেন্ট, কত কিছু, কত ভাবনা চিন্তা, কত কিছু। তাহলে যে চ্যানেলগুলো কন্ট্রোভার্সি করতো তারা ঠিক করতো,
এখন সেটাই মনে হচ্ছে তারা ঠিক করতে তারা ভুল কিচ্ছু বলেনি, তো তারা যেটা বলেছে সেটাই ঠিক বলেছে। তো সেটা নিয়েও তো মন্দিরা কত কিছু বলেছে, যে কত হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যে আমার সমস্ত কিছু আমার কাছে আছে, সমস্ত ভিডিওগুলোকে আমি আমার কাছে রেখে দিয়েছি, আমি যদি কিছু করে ফেলে আমি যদি সুইসাইড করি তাহলে আমি থানায় গিয়ে এই ভিডিওগুলো জমা দেবো, কত হুমকি পর্যন্ত দিয়েছে। কি করলো হুমকি দিয়ে, কি করলো, নিজের জায়গায় নিজের স্ট্যান্ড পয়েন্টে কেউ যদি ঠিক না থাকতে পারে তাহলে তার কি যোগ্যতা আছে এইভাবে হুমকি দেওয়ার। আমি একবারও বলছি না যে নিজের সংসারে ফিরে আসবে না, বেশ করেছে নিজের সংসারে ফিরে আসছে, ওটা তার সংসার, তার নিজের হাতে তৈরি করা সংসার এবং সে সেখানেই থাকবে, তাকে ওখানেই মানায়। কিন্তু মাঝখানে এই ড্রামাটা করার মানে কি, সব তো নিজেরাই তৈরি করলো, তাহলে এই ড্রামাটা কেন করলো? ড্রামাটা করলো সম্পূর্ণ আমাদেরকে বোকা বানানোর জন্য, আর নিজেদের চ্যানেলটাকে আরেকটু আরেকটু ওপরে তোলার জন্য, আর ভিউজটাকে কামিয়ে নেওয়ার জন্য, রেভিনিউটাকে জেনারেট করার জন্য, এটা করার জন্যই তো করলো। তো মাঝখান থেকে বোকা আমরা হয়ে গেলাম। তো আমার একটাই কথা যে এইভাবে মানুষকে বোকা বানিয়ে কতদিন চলবে, কতদিন চলবে? এই তো এতগুলো দিন চালিয়ে দিল, এরপরে আবার আরেকটা নতুন টপিক শুরু হবে, সেটার ওপরে চলবে, হয়তো মাঝখানে হয়েছিল তো এরকমটা করেছিল তো, দুজনে একই বাড়িতে আছে কিন্তু সেপারেট আছে, সেপারেট রুমে আছে, তো এরপরে হয়তো আবার সেই সিন আমরা দেখতে পাবো বা অন্য কোনো ওরকম কিছু ক্রিয়েট করবে, সেরকম কিছু দেখার জন্য রেডি আছি, তো একদম রেডি আছি, তোমরাও রেডি আছো তো? সবাই রেডি থেকো, আবার এমএস ফ্যামিলিতে নতুন করে নতুন একটা ড্রামা, নতুন নাটক শুরু হবে, তো সেই নাটকটা দেখার জন্য সবাই রেডি থেকো, ঠিক আছে? আর সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এমএস ফ্যামিলি এমএস ক্রিয়েটার, এমএস ফ্যামিলি এমএস ক্রিয়েটার, তো দেখতেই পেলে তারা কতটা ড্রামাবাজ, কতটা ড্রামাবাজ। এই ড্রামাটা না করে হয়তো যদি নিজেদের মধ্যে কোনো প্রবলেম থেকেও থাকতো তাহলে এই ড্রামাটা করার দরকারটা কি ছিল? এই ড্রামাটা না করে লোককে না হাসিয়ে, লোক হাসিয়ে নিজের সম্মান নিজের রেপুটেশন নষ্ট না করে একদম প্রথম থেকেই সেখানে থাকতে পারতো, বা ভুল করে চলে এসেছিলো এসেছিলো তারপর চলে যেতে পারতো, তাহলে তো এত দূর জলটা গড়াতো না। এত কিছু কী করলে, এত কিছু করে, সত্যি এদেরকে যত বলবো ততই যেন নিজের খারাপ লাগে, নিজের মুখটাই যেন নষ্ট হয়ে যায়, মানে এদের দুকান কাটা লজ্জাও করে না। নিজেরাই এত কিছু ক্রিয়েট করলো, নিজেরাই কত কিছু না হলো। এই ফ্ল্যাটের নিচে রাহুলের মা আসলো, সারা রাত ধরে দেখি রাহুল তার সঙ্গে ছিল, পুলিশ আসলো, কত কিছু হলো, মানে কত জঘন্য, কত নিকৃষ্টতম মানুষ হলে যে এই ধরনের জিনিসকে ক্রিয়েট করে সেটাকে একদম ওপেন দেখাতে পারে মানুষের সামনে, সত্যি সেটা এইভাবে প্রেজেন্ট করতে পারে, এটা যেন আমাদের ভাবনা চিন্তার বাইরে। ভিডিওটা আমি করতামই না, আমার ভিডিওটা আজকে আমি একটু আগেই ভিডিওটা দেখেই আমি ভিডিওটা করতে বসেছি, দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল যে এই কাজটা আরও দু মাস আড়াই মাস আগে করলে কী হতো। তখন তো বারবার করে আমরাও বলছিলাম যে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, বাচ্চাটাকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য বাবা মা কত স্যাক্রিফাইস করে, সেখানে তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে টানা হেঁচড়া করছো, একবার রানাঘাট থেকে বসিরহাট নিয়ে গেলো, বসিরহাট নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করলে দেখলাম টিচার রাখলো দুদিন চার দিন, তারপর সেখান থেকে আবার রানাঘাট নিয়ে আসলো, মেয়েটার একটা বছর নষ্ট করলো, এই বছরটা মেয়েটার নষ্ট হলো, আর মেয়েটা মাঝখান থেকে একটা ট্রমার মধ্যে পড়ে গেলো। বাবা মার এই যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি ভেতরে তাদের দুজনের কী ব্যাপার জানি না, আমার মনে হয় কোনো ব্যাপারই না, সবটাই সাজানো, তবে বাবা মার এই খেলা, ভিউজ ভিউজ খেলাতে মেয়েটা সত্যি একটা মানসিক মানে ডিসব্যালেন্স বলতে পারো সেই জায়গায় পৌঁছে গেল। মেয়েটাকে দেখে খারাপ লাগছিল, এর আগে যখন ভিডিওগুলো দেখতাম মেয়েটাকে দেখতে সত্যি খারাপ লাগতো, মেয়েটা কাঁদ্দ, মেয়েটার খেলার সাথী নেই, মেয়েটা একা একা ফোন নিয়ে থাকতো, আনমরা হয়ে থাকতো, সেখানে দেখো আজকে কি করলো। আজকে যেখানে মন্দিরা এতটা ট্রমার মধ্যে নাকি আছে, এত ডিপ্রেসড আমাদের মন্দিরা, শ্রদ্ধেয় মন্দিরা দিদিভাই এত ডিপ্রেসড, তো সেই মন্দিরা দিদিভাই আজকে দেখো হেসে হেসে একদম তার চেঞ্জ, তার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল সৌভাগ্যী কুটিরে ফিরে যাওয়ার পর, তার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তোমরা যারা দেখো নি তারা কিন্তু দৌড়ে গিয়ে দেখে এসো, হ্যাঁ, কারণ সে যা ড্রামা দেখাচ্ছে সেই ড্রামা না দেখে মানুষ তো থাকতে পারে না, আমরা তো বোকা, আমরা তো দেখার জন্যই আছি, আমরা দেখবো আর সে রেভিনিউ জেনারেট করবে, এটাই তো অ্যাকচুয়ালি। তো সে কালকে পর্যন্ত তার ভিডিওতে দেখছিলাম সে চলতে পারছে না, তার মুখ টুকগুলো এইটুকু হয়ে গেছে, কথা বলতে পারছে না, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, ব্লগ দেওয়ার মতো কিছু নেই, কারণ সে ব্লগ করতে পারছে না, তার মেন্টাল কন্ডিশান এতটাই খারাপ। আর আজকে দেখো তাকে দেখে বুঝতে পারবে একদম পুরো টোটাল চেঞ্জ, টোটালটা চেঞ্জ, একদম 80 ডিগ্রি ঘুরে গেছে, তার মুখে আজকে হাসি ফুটেছে, এটা খুব ভালো কথা। নিজের সংসারে ফিরে আসলে প্রত্যেকটা মেয়ের কাছে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের আদর্শ তার নিজের সংসার, তার স্বামী, তার সন্তান, এটা নিয়েই এখনও পর্যন্ত 14 বছর ধরে সংসার করছি, তো 14 বছরের সংসার জীবনে আমার তো সেটাই মনে হয়। আমাদের মধ্যেও গণ্ডগোল হয়, হয় না কি, তবে হ্যাঁ ওদের মতো এই ধরনের গণ্ডগোল হয় না, জানি না এটা ওদের সাজানো না, সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছে কি না, হয়তো যা রটে তার কিছু তো বটেই, কিছু তো ঘটেছেই, যাই হোক
আমাদের মধ্যে গন্ডগোল হলো তাই বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব এটা কোনোদিনও হয়নি। আজকে মন্দিরার থেকে আমার ম্যারিড লাইফের বয়সটা একটু হলেও বেশি, তো আমার আমার মনে হয় না আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হলেও এই ধরনের কোনো কিছু কখনো হয়নি যে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর এই রকম ট্রপিক্স নিয়ে তো কখনো গন্ডগোল হয়ইনি, মানে এই ধরনের নোংরা ট্রপিক্স নিয়ে কোনো কিছু হতে পারে এটা যেন ভাবলেই কেমন লাগে। তো সেটা সংসারে থাকতে গেলে এক একজনের মোটিভ এক এক রকম, চিন্তা ভাবনা এক এক রকম হতেই পারে, কিন্তু আমার কথা এত মাঝখানে নাটক অভিনয় ড্রামা না করে ব্যাপারটা একবারে করলেই তো হতো, কিন্তু একবারে করলে হবে কি করে? তাহলে ভিউজটা আসবে কি করে? সবই তো করছি ভিউজের জন্য, তাই না? ভিউজের জন্য আমরা সব পাবলিক করে দিতে পারি, আমাদের পার্সোনাল বলে কিছু থাকবেই না, আমরা সব পাবলিক করে দেবো, কারণ আমাদের চাই রেভিনিউ 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 রেভিনিউর জন্য। আমরা কি বলবো আর এখন, আর মানে এর থেকে বাজে ভাষা আমার মুখে আর আসছে না, মানে এর থেকে বাজে ভাষা আমি আর ওপেন বলতে পারছি না, বলতে তো ইচ্ছে করছে অনেক কিছু, কিন্তু এর থেকে বাজে ভাষা আমার শিক্ষায় আমাকে বলতে বাধা দিচ্ছে, রুচিতে বাজছে, তো আর কি বলবো। বন্ধুরা সবটাই তো বলে দিলাম, তোমরা তো বুঝতে পারলে যে MS ফ্যামিলির মন্দিরা এত নাটক করার পর ফাইনালি সে সৌভাগ্য কুটিরে ফিরে এসেছে, এবং সেই ভিডিওটা আজকেরই এক ঘন্টা আগের পোস্ট করা ভিডিও আমি জাস্ট দেখলাম, দেখেই ভিডিওটা করতে বসলাম। আমার ভিডিওটা দেখে আনন্দ হতো, ভীষণ আনন্দ হতো ও যদি এই কাজটা আরও দেড় দু মাস আগে করতো, কিন্তু আজকে ভিডিওটা দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে যে ভিউজদেরকে এতটা বোকা বানিয়ে ও আজকে এই জায়গাটা অ্যাচিভ করে নিয়ে, মানে ওয়াইটির এই জায়গাটা অ্যাচিভ করে নিয়ে এই ড্রামাটা করলো, শুধুমাত্র এটা ড্রামা ড্রামা ছাড়া আদার্স কিচ্ছু নয় আজকে সেটা মনে হলো, কারণ কারো ভেতরে যদি কোনো রকম অশান্তি থেকে থাকে সে এতটা হেসে খেলে কি করে, মানে সেকেন্ডের মধ্যে তার সবটা ঠিক হয়ে গেল। এই জাস্ট দুদিন আগেও এত ড্রামা, আমি দুদিন আগের কথা বলছি, দুদিন আগে বললো যে শোভলাকে তার ফোন ধরছে না, রিসিভ করছে না, মেয়েটা এখানে থাকতে চাইছে না, মেয়েটা কাঁদছে, মেয়েটা সত্যি কাঁদছিল, মেয়েটাকে দেখে খারাপ লাগছিল, মেয়েটার খেলার কোনো সাথী নেই, মেয়েটা কষ্ট পাচ্ছে, সোমনাথকে এতবার ফোন করা হচ্ছে, টেক্সট করা হচ্ছে, সোমনাথ কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছে না, ফোন ধরছে না, দুদিন আগের আপডেট। দুদিনের মধ্যে সে ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না করছে, ঘর দুয়ার গুছাচ্ছে, হাসি খুশি একটা মেজাজ। তো এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম, এই মন্দিরাকেই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু এত ড্রামা কেন করলো, ড্রামা কেন করলো? আজকে আমি আমার বাড়িতে ফিরে যাব, তো নিশ্চয়ই এই ব্যাপারটা আমি এই মুহূর্তে ডিসাইড করিনি, যেখানে এত কিছু ঘটেছে নিশ্চয়ই এই ব্যাপারটা আমার অনেকদিন আগে থেকেই ঠিক করা। তাহলে দুদিন আগে আমি বলি কি করে যে সে আমার ফোন ধরছে না, সে আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, ইভেন বাচ্চাটা পর্যন্ত ফোন করছে সেটা পর্যন্ত ধরছে না, কারণ তোমরা জানো বাচ্চাটার কাছে একটা ফোন আছে, সেটাও পর্যন্ত রিসিভ করছে না। এত কিছু করার দরকার কি ছিল? আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তো জানোই কী কী ধরনের কন্ট্রোভার্সি করলো, সেগুলো শুনতে খুব ভালো লাগলো ওদের, খুব ভালো লাগলো। তো এখন আমি বলবো কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যেটা করেছে বেশ করেছে, খুব ভালো করেছে, একদম উচিত কাজ করেছে, এটাই করা উচিত ছিল। আমার মনে হয় ও যে ড্রামাটা করলো এর থেকে বেশি করা উচিত ছিল। তো বন্ধুরা আশা করি সবটাই বুঝে গেছো, আর কি বলবো, সবাই সুস্থ থেকো ভালো থেকো এইটুকুই বলতে এসেছিলাম। আর পারলে গিয়ে দেখে এসো MS ফ্যামিলির ভিডিও, কারণ সে সবটাই তো করে রেভিনিউর জন্য, সরি। তো আজকেও দেখে এসো রেভিনিউর জন্য, মানে একটা বড় সুপার ধামাকা দিয়ে দিল এই ভিডিওতে, তাই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে যাবে। তো এরপরে নতুন ড্রামার জন্য সবাই রেডি থেকো, তো সবাইকে আগে থেকে আমি রেডি হতে বললাম, কারণ তার মধ্যে আমিও আছি একজন বোকা, হদ্দ বোকা, আমিও রেডি আছি দেখার জন্য। তো আর কি বলবো, সবাইকে জানাচ্ছি MS ফ্যামিলিতে যাওয়ার জন্য, আর সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। না কন্ট্রোভার্সি করতে বসিনি, কন্ট্রোভার্সি চ্যানেল আমার নয়, এটা কোনো কন্ট্রোভার্সি নয়, কন্ট্রোভার্সি করলে আমার ল্যাঙ্গুয়েজটা আরও অনেক অনেক রাফ হতো, এটা কোনো সত্যি কন্ট্রোভার্সি নয়, এটা আমি আমার মনের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা আমার মনে হয়েছে সেটা মনে হলে ভেতরে রাখলে আরও কষ্ট হবে, তাই তোমাদের সামনে তুলে ধরা, কারণ মন্দিরাকে চেনা ওয়াইটির মারফত, আর তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ওয়াইটির মারফত, তাই জন্য সব কথাগুলো ওয়াইটিতে এসেই বলি, তো সেরকমই বললাম। তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে, যদি আবার নতুন কোনো ড্রামা দেখায় তাহলে সেই আপডেটও দেবো, আর না হলে আমার যেমন ডেইলি ব্লগ সেরকম ব্লগেই তোমাদের সঙ্গে দেখা হবে। তো আর কি বলবো, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, আজকে এখানেই রাখছি।